নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা বর্তমানে এখন বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা বিষয় শ্রম কার্ড নিয়ে যে ইশম কার্ড করলেই নাকি তিন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আবার অনেক জায়গায় দেখতে পাচ্ছেন ইশম কার্ড করলে আপনারা হাজার টাকা পাবেন ইসম কার্ড করলে আপনারা পাঁচশো টাকা করে পাবেন প্রতি মাসে তো এর আসল খেলাটা কী তো এই কথাগুলোর আসল সত্যটা কি আসলে কি সত্যিই ইসম কার্ড করলে টাকা পাওয়া যাবে না এর মধ্যে কোনো গুড়ের রহস্য রয়েছে তাছাড়াও ইসম কার্ডের একটা করে এস এম এসও করা হচ্ছে সেখানেও নাকি বলা হচ্ছে তিন হাজার টাকা করে পাওয়া যাবে এই কার্ড করলে তো ব্যাপারটা আসলে কি সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি জলের মতন পরিষ্কার করে বুঝিয়ে বলে দেব অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনাদের যা কিছু প্রশ্ন রয়েছে সমস্ত উত্তর আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না প্রথমে আসি সেই এস এম নিয়ে যেই এস এম নিয়ে এত কিছু হচ্ছে তো দেখতে পাচ্ছেন এসেছে ভি কে ই শ্রম মানে ইশ্রম ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু এসএমএসটা এসেছে তো মূলত ইশ্রম কার্ড করার সময় আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এই এসএমএসটি করা হচ্ছে এসএমএসটি কিন্তু আমার এসেছিল একত্রিশে ডিসেম্বর তো এখানে বলা ছিল যে ফর রুপিস তিন হাজার পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা অ্যাট একটা ওয়েবসাইট মানধন ডট ইন অর ভিজিট সিএসসি সেন্টার মান্থলি কন্ট্রিবিউট স্টার্ট ফ্রম রুপিস ফিফটি ফাইভ তো অনেকে এসএমএস দেখে ভাবছেন যে আপনার কিন্তু পঞ্চান্ন টাকা করে ইসম কার্ডে কেটে নেওয়া হচ্ছে এরকমও কিন্তু অনেকের মনে ভুল ধারণার সৃষ্টি হচ্ছে তো এই এস এর মানেটা কি এবং এই যে টাকার অ্যামাউন্টটা দেখাচ্ছে এটা কি সেটা এবার আপনারা দেখতে থাকুন দেখুন এই মুহূর্তে আমি চলে এসেছি ইসম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ইসম ডট জিওভি ডট ইনে তো অফিসিয়াল ওয়েবসাইটটি আমি চলে আসার পর ইন্টারফেসটিকে এরকম শো করেছে এবার দেখুন নিচের দিকে এখানে স্ক্রল করলে একটা অপশান দেখতে পাচ্ছেন ফর পেনশন অফ রুপিস তিন হাজার পার মান্থ রেজিস্টার অন মানধন ডট ইন তো সেখানেও সেই এসএমএসের মানধন ছিল এখানেও দেখতে পাচ্ছেন মানধন ডট ইন এবং তিন হাজার টাকা পেনশনের কথা বলা রয়েছে তো আমি এই রেজিস্ট্রেশন অন মানধন ডট ইন এই অপশনটা আমি ক্লিক করে দিলাম তাহলেই দেখতে পাচ্ছেন এখানে মানধন ডট ইনের একটি অফিশিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে আপনাকে নিয়ে চলে আসছে তো এই ওয়েবসাইটটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট তো এইখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস বলে দেওয়া রয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা সম্পর্কে তো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা ইস এ গভর্নমেন্ট স্কিম মিন ফর ওল্ড এজ প্রোটেকশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অব আনরেকগনাইজড ওয়ার্কার মানে এটা অসংগঠিত শ্রমিকদের জন্য বৃদ্ধ বয়সে একটা সুরক্ষা দেওয়ার জন্য এই প্রকল্পটা বানানো হয়েছে এবার এই প্রকল্প সম্পর্কে আমরা ডিটেলস জেনে নেব তো এই ডিটেলস অপশানে আমি ক্লিক করে দিলাম ডিটেলস অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এই প্রকল্পটা কি এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে মোটামুটি ইসম কার্ড যারা করেছেন সকলেই কিন্তু যেহেতু অসংগঠিত শ্রমিক আপনারা সকলেই কিন্তু এই প্রধানমন্ত্রী মানধন প্রকল্পেও কিন্তু আবেদন করতে পারবেন এবার এইখানে কিন্তু বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সকলেই কিন্তু পারবেন না তো প্রথমেই বলেছে এখানে যে অসংগঠিত শ্রমিক হতে হবে এবং আপনাদের বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো অনেকে কিন্তু পঞ্চান্ন বছরেও ইসম কার্ড করেছেন অনেকে আবার ষাট বছরেও ইসম কার্ড করেছেন ঠিক আছে কিন্তু তারা কিন্তু পারবেন আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আপনাদের মান্থলি ইনকাম রুপিস পনেরো হাজার অর বিলো মানে আপনাদের মাসিক ইনকামটা পনেরো হাজার টাকা বা তার নিচে হতে হবে তবেই আপনি এই প্রধানমন্ত্রী মানধন প্রকল্পের জন্য যোগ্য হবেন এবং আপনাকে বলেছে এখানে ইপিএফও এছাড়াও এনপিএস এবং ইএসআইসি মানে যেগুলো পেনশন প্রকল্প রয়েছে এই সকল প্রকল্পে আপনাদের নাম থাকা চলবে না এবং আপনাকে ইনকাম ট্যাক্স দেওয়া চলবে না তাছাড়াও আপনার আধার কার্ড থাকলেই হবে বা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার উইথ আইএফসি কোড সমেত যদি এই ডকুমেন্টসগুলো থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন এবার ব্যাপারটা দেখুন যে আপনারা ইসম কার্ড করলেই যে এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেরকমটা কিন্তু নয় যাদের ইসম কার্ড নেই আপনারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন কারণ এই প্রকল্পে কিন্তু যে আপনি অসংগঠিত শ্রমিক কিনা সেটা কিন্তু কেউ যাচাই করতে আসছে না সহজেই আবেদন করা যাবে জাস্ট আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আপনি নিজেই আবেদন করতে পারবেন তাছাড়াও যে কোনো একটা শেষ সেন্টারে যাবেন তারা কিন্তু আবেদন করে দেবে যেমন ই শ্রম কার্ড করার সময় কেউ কিন্তু সেখানে যাচাই করতে আসছে না যে আপনি সঠিক সেই সেক্টরের মধ্যে পড়ছেন কি অনেকে কৃষি হিসাবে আবেদন করেছে অনেকে অন্যান্য শ্রমিক হিসাবে আবেদন করেছে কিন্তু আপনি আপনার পছন্দমতো কিন্তু একটা সেখানে সেকশন চয়েস করেছেন যে আপনি এই শ্রমিক দিয়ে আবেদন করে নিয়েছেন কেউ কিন্তু যাচাই করতে আসেনি তেমনই কিন্তু এই শ্রমযোগী মানধন প্রকল্পটাও সেই রকমই কেউ কিন্তু যাচাই করতে আসবেন না আপনি অসংগঠিত শ্রমিক কিনা আপনি যেই চয়েসটি করবেন যেই শ্রমিক হিসেবে সেই শ্রমিক হিসেবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আরেকটা ব্যাপার ইসম কার্ড না করলেও কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তবে কিন্তু এই যে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আপনার বয়সটা হতে হবে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার দেখুন এখানে আপনি শুধু শুধু পারবেন না এখানে কিন্তু আপনাকে টাকা খরচ করতে হবে সেই যে সেখানে পঞ্চান্ন টাকার ব্যাপারটা ছিল পঞ্চান্ন টাকার ব্যাপারটা এবার আপনাদেরকে আমি বলছি এবার ধরুন কেউ আঠেরো বছর বয়সে আবেদন করছে সেই ইসম কার্ড করেছে বা ইসম কার্ড না করলেও হবে সে এই প্রধানমন্ত্রী মানধন প্রকল্পটার জন্য আবেদন করছে তাকে চালাতে হবে কিন্তু এই প্রকল্পটা ষাট বছর পর্যন্ত এবার প্রতি মাসে তাকে কত টাকা দিতে হবে পঞ্চান্ন টাকা দিতে হবে এই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেবে সরকারও কিন্তু দেবে পঞ্চান্ন টাকা আবার কেউ ধরুন উনিশ বছর আবেদন করছে তাকে কিন্তু প্রতি মাসে দিতে হবে আঠান্ন টাকা করে সরকারও দেবে আঠান্ন টাকা করে এই যে পঞ্চান্ন বা আটান্ন টাকা করে কাটবে প্রতি মাসে এটা কিন্তু আপনার যেই বছর থেকে আপনি আবেদনটা করছেন সেই বছর থেকে একদম কিন্তু যতদিন না আপনার ষাট বছর পর্যন্ত বয়স হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কাটতে থাকবে কেউ আঠারো বছর বয়সে আবেদন করলো তার কিন্তু ওই টাকাটা একদম যতক্ষণ না তার ষাট বছর বয়স হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কাটতে থাকবে ষাট বছর হয়ে যাওয়ার পর যখন আপনি ষাট বছর পূর্ণ হয়ে গেল ঠিক তার পরের মাস থেকে তখন কিন্তু আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তার মানে ইসম কার্ড করলেই কিন্তু তিন হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন না আপনাকে এই মানধন প্রকল্পে আবেদন করতে হবে এবং এরকম আপনাকে টাকা চালিয়ে যেতে হবে ষাট বছর পর্যন্ত তারপরে যখন আপনার ষাট বছর কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কিন্তু তিন টাকা করে পেনশন পাবেন এখানে কিন্তু ইসম কার্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই ইসম কার্ড থাকলেও আপনি এই প্রকল্পের জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন তো বুঝতে পেরেছেন ব্যাপারটা এবার আসুন পাঁচশো বা হাজার টাকার গল্পটা যেটা বলা হচ্ছে সেটা আসলে কি। না এই নিয়ে কিন্তু আমি আগেও আলাদাভাবে একটা ভিডিও করেছি পাঁচশো বা হাজার টাকার যে গল্পটা করা হচ্ছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে কিন্তু অসংগঠিত শ্রমিকদেরকে প্রতি মাসে পাঁচশো টাকা করে একটা ভরণপোষণ পোষণ ভাতা দেওয়া হচ্ছে যারা অসংগঠিত শ্রমিক রয়েছেন এবার অসংগঠিত শ্রমিকরা যেহেতু সেখানে ইসম কার্ড বানিয়েছেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইসম কার্ড করলেই পাঁচশো টাকা করে পাচ্ছে এরকমটা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু সেরকমটা নয় উত্তরপ্রদেশে যারা অসংগঠিত শ্রমিক রয়েছেন তাদেরকে কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে যেহেতু দু মাসের টাকা একবারে দেওয়া হয়েছে মানে পাঁচশো পাঁচশো হাজার সেক্ষেত্রে অনেকে আবার বলছেন যে হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই সোম আসলে গল্পটা হচ্ছে কেবলমাত্র উত্তরপ্রদেশেই কিন্তু এই টাকাটি দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি আলাদাভাবে এই প্রকল্পটা শ্রমিকদের জন্য শুরু করেছেন তবে এই প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়নি তাই পশ্চিমবঙ্গের অসংগঠিত শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে পাবেন না তার মানে বুঝতেই পারছেন সাধারণ মানুষকে কিন্তু ভুল বোঝানো হচ্ছে যে ইসম কার্ড করলে তিন হাজার টাকা করে পাবেন বা তিন হাজার টাকা করে প্রতি মাসে আপনাদেরকে দেবে সেরকমটা কিন্তু নয় কারণ ইসম কার্ড অনেকেই করেছেন সরকার যদি সবাইকে এরকম তিন হাজার টাকা করে প্রতি মাসে দেয় তাহলে আর সরকারের টাকা থাকবে না তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন অযথা গুজবে কান দেবেন না